আমাদের দুইটা হাত কার পক্ষে ব্যবহার হবে আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় সিজদার জন্য হাত বিছায়া দেন না মাগার চায়ের দোহানে গয়া বিড়িখানার চা খান এই ডায়ার মোড়েও ঘাটতি রাখেন না ওইটা ঠিক মতোই চলে ইয়াদি ওয়া লিসানি আমার হাত দুইটা আপনার পক্ষে ব্যবহার হবে যখন কোন দুশমনেরা আপনার বিরুদ্ধে অবস্থান নিবে যখন নাস্তিক বেঈমানেরা কালেমার পতাকাকে মাটিতে ডাবায়া দিতে যাবে যখন আপনার রসূলের উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করবে নবীর শান মানের উপরে আক্রমণ করতে যাবে আল্লাহ আমার তো কিছুই নাই আমার দুইটা হাত আছে সর্বশক্তি দিয়ে আমি এটা বাধা দিয়ে রাখব আমি ফিরায়া রাখব আমার যত শক্তি আছে ফুল পিকআপ দিয়ে আমি অপরাধকে দূরে সরায়া দেওয়ার সর্বত্র চেষ্টা করব আমি আমি আমার হাত দ্বারা আপনার পক্ষে ব্যবহার করব ওয়ালিসান আমার নিয়ন্ত্রণে আমার জিব্বা আছে এই জিব্বা চালাইতে পেট্রোল লাগে না তেল লাগে না অক্টেন লাগে না ডিজেল লাগে না পানিও লাগে না কিচ্ছু লাগে না এটা আপনার দেওয়া নিয়ামত জন্মের পর থেকে জিব্বা কত চালাইলাম এত কথা বলি এত আলোচনা করি এত গালাগালি করেন কোনদিন জিব্বা তো ব্যথা হয় নাই হইছে ব্যথা হয় নাই ওরে সুবহানাল্লাহ কেমন এক গাড়ি চলতেই আছে পেট্রোলও লাগে না তেলও লাগে না এটা মোবিলও লাগে না এটা ঘষাও লাগে না চলতেই থাকে এই জন্য আল্লাহ কোরআনে বলেন يوم لا ينفع مال ولا بنون يوم لا ينفع مال ولا بنون এত শক্ত কইরা মজবুত কইরা যে বিল্ডিং বানাইতে আছো আর খাড়ায় খাড়ায় আছে বিড়ি খাইতে আছো সুখের টান দেয় আর ভাবতে আছে টাইস কইরা বিল্ডিং রুমে আরামে এসি টানায় ঘুমাবো যত শক্ত করে পাইলিং করে মজবুত করা হোক না কেন বিল্ডিং টিকবে না একটা সময় ধাক্কা মেরে শক্তিশালীকেও কবরে ফালায়া দিবে টিকবে না এটা টিকতেছে না ভাই এই ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার হইতেছে বাঁচবেন কয়দিন অল্প বয়সী যুবকদের চুল পাকতেছে আশ্চর্য হয়ে যাবেন ঢাকা মেডিকেলে যান 25 বছর 18 বছর 13 বছরের পোলাপানের অভাব নাই কয়েকদিন আগে ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কত যুবককে নিজের হাতে কবরে রাখলাম আর কত নর্তকীদের নাচ দেইখা জীবনটারে শেষ করবা মরাই তো লাগবে দুনিয়া যত সাজান কেউ থাকতে পারবে না থাকতে পারেও নাই পারবেও না ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম সন্তান কাছে আসবে না মাল কাছে আসবে না কলবে সালিম পবিত্র আত্মা যেটার ভিতরে হিংসা নাই অহংকার নাই রোগ মুক্ত আত্মা ফ্রেশ আত্মা আরে ভাই নামাজও পড়ে আবার হিংসাও করে নামাজও পড়ে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে এমন বোম্বাই হাজি আছে না নাই আছে টাটকা বোম্বাই হাজি নামাজও পড়ে ও ইমাম সাহেবের পিছনে বইয়া বইয়া ঘন্টা দেরে আগে গীবত করে লইবে এই হারা দিন মানুষের বাড়ি দাওয়াত খাই ইমাম সাহেব প্রাইভেট পড়ায় বেতন এত দিহের পর হের হয় না এত টাকা করে কি তোমার সংসার চালাইতে লাগে 40,000 আর ইমাম সাহেবের মাসে বেতন 7,000 8,000 10,000 দিতে এত চুলকানি ওডেকা নিজের বেলায় পরিপূর্ণ বুঝো আর একজনের বেলায় মোডেও বুঝো না এই ধরনের নিমক হারামি ছাড়িয়া ভালো হইয়া যাও নিমক হারামি ছাইরা দাও না খালি নিজের দাই বোঝা আর একজনের দা বুঝতে চায় না কলবে সালিম পরিষ্কার আত্মা কোনো হিংসা নাই কোনো অহংকার নাই ভাই তোমার চোখের সামনে তো পাঁচতলা বানাইছে দশতলা বানক সমস্যা কি আমারই লাভ জাগার দাম পাশের গুলো বাড়তে আছে কথা কন না না আমার টিনের ঘর আপনার ঘর যদি বিল্ডিং হয় তো আপনার বিল্ডিং হওয়ার কারণে তো পাশের জায়গার দাম বাড়তেছে না তা আমারই তো লাভ হইতেছে ক্ষতি কই আমি হারা দিন গিবত করে রেখে আর বিল্ডিং ভাঙতে পারবো এখন ওই চার দোকানে বইয়া জলে আর পরে হ ঢাকায় বইয়া দুই নম্বরই টাকা কামাইয়া দেশে বিল্ডিং করতে আছে আছে না নাই
দুই নম্বরই করুক না ছয় নম্বরই করুক তোমার সমস্যা কি হেডটা হে বসবে হের কবরে যাইবে হের খোদা আল্লাহকে হিসাব দেবে তোমার এত অ্যালার্জি আর চুলকানি কে এটি কইলো ঠিক না কইলো ঠিক নিজের হিসাব নিজে মিলান নিজের বউ পর্দায় থাকে না গরু বানতে যায় ওই ক্ষেতের মধ্যে নিজের মাইয়াটা স্কুলে পড়ে ওর না সারা হারা দিন দৌড়ায় পোলাপানগো পিছনে তিনটা মোবাইল লইয়া অল টাইম ব্যস্ত থাকে আছে না নাই তো এই খবর তো নেন না নিজের ছেলের বউ ঘরে বইয়া কিরণমালার জি বাংলা লইয়া হারা দিন গুতায় কই হে না তো ফতোয়া দেন না ও ইমাম সাহেবের দ্বিতীয় বিয়া করছে এর লাগে চুলকানি আর অ্যালার্জি শুরু হলো তা নিজের হিসাব নিজে দিন ইমাম সাহেব যদি আকামও করে হেডটা হে আল্লাহর লাগে বসবে আমার হিসাব আমার দেওয়া লাগবে আপনার তো আর দেওয়া লাগবে না কেয়ামতের ময়দানে মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না কাজে আসবে পরিষ্কার আত্মা আল্লাহ মাপ দিয়ে দেখবে এর আত্মার ভিতরে কোনো হিংসা আছে ফেরেশতারা কইবে নামাজের অভাব নাই তাহাজ্জুদ ঠেলে পড়ছে তাই নাকি কহ আওয়াবিন চাষ তো ওরে আল্লাহ কোনোটাই বাদ নাই ফিল আপ করে লাইছে এক করে জিকির আজকার কোন কি সকাল বিকাল সন্ধ্যা এরপরে মোটামুটি কয়েক বেলায় জিকির করছে তাবলিকে পুরো বছর জিল্লা লাগাইছে আচ্ছা সবই তো ঠিক আছে বুঝলাম দেখি এর আত্মার অবস্থা কি মূল মেডিসিনটা কি অবস্থা আরে ভাই একটা বিষের ভিতরে অঙ্কুর থাকে সাদা একটা অঙ্কুর আছে না এই অঙ্কুর যদি নষ্ট হইয়া যায় তো গাছ তো জিন্দা হইবে না কয়দিন পর তো এমনি মরিয়া ব্যাটাইয়া থাকতো তো মূল হইছে অঙ্কুর এখন যখন ভিতরের আত্মা মাপ দিয়ে দেখবে যে এই জায়গায় হিংসা এই জায়গায় অহংকার এই জায়গায় গিবত এই জায়গায় আমি আমি ভাব এই জায়গায় কিবির মানে পুরাটাই ভরা তখন আর এই ইবাদত বন্দিগি নামাজ কালাম কোনোটাই কাজে আসবে না এই সব লইয়া জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামেই যাওয়া লাগবে জান্নাত জাহান্নাম জাহান্নাম একবার জান্নাত জাহান্নামকে বলতেছে যে তোমার মাঝখানে কারা আসবে এটা হাদিসের কথা জান্নাত কাকে বলতেছে জাহান্নামকে জাহান্নাম তখন বলতেছে যে আমার মাঝখানে আসবে কুল্লু জাওয়াজিন উতুল্লিম মুস্তাকবিরিন যারা প্রচন্ড অহংকারী বদ মেজাজি কিন্তু নামাজও পড়তো কোরআন শরীফও পড়তো জিকিরও করতো জিল্লায়ও যাইতো সব করতো প্রচন্ড অহংকারী বদ মেজাজি এরাই জাহান্নামে যাবে জান্নাতি এই জান্নাত তোমার মাঝখানে কারা আইবে কত এবার জান্নাত বলতেছে আমার মাঝখানে আসবে তারা যারা সহজ সরল মানুষ বিনয়ী মানুষ নয় ছয় বুঝতো না উল্টা পাল্টা বুঝতো না একেবারে ফ্রেশ মন নিয়ে চলতো আর একজনের ক্ষতি চাইতো না কারো প্রতি বিদ্বেষ পোষণ করতো না এরকম ফ্রেশ আত্মাওয়ালা মানুষ এরাই জান্নাতের অধিবাসী হবে এটা আল্লাহর রসুলও বলেছেন এই বুজুর্গ বলতে আছে যে আল্লাহ আমি আপনারা দুইটা জিনিস দিলাম একটা হলো আমার হাত দুইটা আপনার পক্ষে চলবে আপনাদের কষ্ট হয় অজ্ঞ কষ্ট একদিন কষ্ট হলে কি হইবে একটু কষ্ট করে আর আমার জিব্বা আপনার পক্ষে চলবে এবার জিব্বা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ তুমি জিব্বা লড়াইয়া যেই কথাটাই বলো সেই কথাটা রেকর্ড করা হয় কিয়ামতের ময়দানে সেই কথাটাকেও পাল্লায় ওজন দেওয়া হবে একটা কথার কারণে মানুষ জাহান্নামী হয়ে যায় আবার একটা কথার কারণে মানুষ জান্নাতি হয়ে যায় মৃত্যুর আগে আগে যদি কেউ বলে কানা আখিরু কালামিলা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া কেউ নাই রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে লোকটা সারা জীবন উল্টাপাল্টা করছে এখন তওবা করছে তওবা করার কিছুদিন পরে তার মৃত্যু হয়েছে মৃত্যুর আগে আগে সে কালেমা করছে খাস দিলে তওবা করছে তাকে ক্ষমা করে দিবেন কে আল্লাহ তাআলা
এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ যাকে আল্লাহ তাআলা ইলম দান করেন কোরআনের জ্ঞান দান করেন তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন দুনিয়াতেও বাড়ায়া দেন মরার পরেও বাড়ায়া দিবেন আমরা আমাদের চোখ দিয়ে দেখছি কত এমপি মন্ত্রী শিল্পপতি কবরের বাসিন্দা হয়ে গেছে মৃত্যুর পরে লাশ রাইখা ছেলে মেয়েরাও পালায় গেছে জানাজায় ডরে আহে নাই করুণার ডরে ওই সময় তাকায় দেখলাম এলেবালা আল্লামা জুবায়ের আহমদ আনসারির জানাজায় লকডাউন ভেঙ্গে করুণা উপেক্ষা করে লক্ষ মানুষের ঢল নেমেছে বিবারিয়ার জমিনে ভালোবাসা পুলিশ দিয়া র‍্যাব দিয়া ফিদায়া কমাইতে পারবেন না ভালোবাসা আসে কোরআনের মহব্বতে এজন্য মানুষের ভালোবাসা অর্জন করেন ভয় দেখাইয়েন না হুমকি দিয়েন না বরং বিনয় হন দোয়া এমন একটা সম্পদ মৃত্যুর পরে যেন মানুষ বলে নেককার মানুষ দুনিয়ার থেকে বিদায় হইছে দোয়া করা লাগবে না দোয়া ভেঙ্গে কবরে দৌড়াবে আর যদি সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে যদি সহ্য না হয় সারাটা জিন্দেগি ইমামের পিছনে লেগেছিলেন সারাটা জীবন ইসলাম পন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আপনি কটুক্তি করেছেন লিখে রাখেন আপনার মৃত্যুর পরে সন্তানেরাও আপনার জন্য দোয়া করবে না যারা ইসলাম বিদ্বেষী খবর নিয়ে দেখেন খোদার কসম এদের ছেলে মেয়েরাও এদের জন্য দোয়া করতে শিখে নাই আরে জানি না দোয়া কেমনে করা লাগে এজন্য আল্লাহ তাআলা বলেন যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না কুল হাল ইস্তাউল লযীনা ইয়ালামুন ওয়াল লযীনা লা ইয়ালামুন যারা কোরআন জানে যারা জানে না উভয় কি সমান হতে পারে পৃথিবীর ভিতরে একটা শিক্ষা হলো সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা সেটা হলো বাবা কোরআনের শিক্ষা জন্মের পরে আপনার ডান কানে আজান হয়েছে বাংলায় না আরবিতে সবাই বলেন আরবিতে বাম কানে ইকামত হয়েছে আপনি যখন কবরে চলে যাবেন আপনার লাশ যখন রাইখা মানুষ জানাজা পড়বে তাকবীর দিবার আরবিতে আল্লাহু আকবার রুকু সানা যা কিছু করবে সব আরবিতেই পড়ে এরপরে যখন আপনার লাশ কবরে নিয়ে যাবে যখন আপনার লাশ কবরে নিয়ে যাবে লাশ কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহু আকবার এখানে আমার তো সময় একেবারেই কম যেহেতু হযরত চলে আসবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মারাত্মক বিষয় যে আপনি সারা জিন্দেগি কি করছেন না করছেন এখন কিন্তু আপনাকে রসূলের মিল্লাতেই কবরে রাখতেছে মানে রসূলুল্লাহর দলে কবরে রাখতেছে ঠিক না বেঠি তা আপনি দুনিয়ার জিন্দেগিতে কোন দল করতেছেন দল হবে দুইটা একটা হবে হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান হয় শয়তানের দলে না হয় কোরআনের দলে যদি মুসলমান হন শয়তানের দলকে তালাক দিয়ে কোরআনের দল করতে হবে এটা ক্লিয়ার কথা আপনি আমার মুসলমান ভাই আমি চাই না আপনি দুনিয়ার ধান্দায় পড়ে মায়ের পেছে পড়ে শয়তানের ধোকায় জাহান্নামের পথ বেছে নেন আপনারা যতই আমাদেরকে খারাপ ভাবেন আর যতই আমাদের উপরে জুলুম আর নির্যাতন করেন আমরা অভিশাপ আর বরদোয়া দেই না দিল খুলে হেদায়েতের দোয়া করি কেউ কাউকে আঘাত করে আরামে ঘুমাইতে পারে কোনোদিনও না আপনি নিরহ মানুষ কোনো অপরাধ নাই কোরআনের কথা বলার কারণে যদি আপনাকে কেউ আঘাত করে যে আঘাত করলো আপনি কি ভাবলেন সে কি আরামে ঘুমাইতে পারবে কোনোদিনও না তার ফ্যামিলির খবর নিয়ে দেখেন বরং আপনার চেয়ে ভয়াবহ দিন তার রাত দিন কাটতেছে ভাইরা আমার
بسم الله وعلى ملة رسول الله رسول الملة قبر رقلاب شرا زندگی جا کرسن نا کرسن اخن تو رسول الله ملة قبر رکھا ہوئی لو আপনি যদি রাসূলের দল না করেন ইসলামপন্থী না হন কোরআনের দল না করেন হকের পক্ষে না থাকেন তাহলে রাসূলের মিল্লাতের জিকির যতই কইরা কবরে রাখা হোক কোনো লাভ নাই আপনার পাওনা আপনি কবরে পেয়ে যাবে পেয়ে যাবে এখানেও আরবিতে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ লাশ কবরে রাইখা যখন জার জার মতো বাড়ি চলে যায় ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে বলো তোমার রবের নাম কি তোমার রব কে মান রব্বুকা মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আমাদের রব আল্লাহ প্রশ্ন করা হবে তোমার দিন কি তোমার ধর্ম কি বলো دين الاسلام اتا اپنے بولتے پاربن تکھون جکھون اپنے اسلام کے آکرایا دھربن زے زیتا کورے شیطا نیزے روزانتی پرکاش پائے شپنےو شیطا دیکھیں زمان ڈھاکات تھے کہ ایک بار بوریشالے چاتپور تھے کہ ایک بار بوریشالے زائیتی سی ساترو زبان ہے تکھون نامو بورے پوری تو لانگ سے اٹھار پر ایک حکار شانٹار پین بکری کرتی سی کشت ہو چھے اپنا دیر شانٹار پین بکری کر ایکن اٹھر آگی آواز شنتی سی بچلان تیریش بچلان چلیش زیدہ دربین ہیدہ تیریش زیدہ نیبین ہیدہ سلیش تیریش چلیش کتو ہوئے ایٹا ہمیں بزانا جنو بولتی سی تیریش چلیش کتو شتر دیکھیں مانو جیٹا آواز کرے شیٹا مانو سر دلیر بیتر جوئی ما تھاکے گھومیر بیتر شیٹا چیت کر میرے اٹھے অনেক মাদ্রাসা ছাত্ররা দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ এটা কেমনে হয় ভাই যদি সারা দিন জিব্বায় লারে সারে সারা দিন ফিকির হইতা আবার অনেক ছেলে মেয়েরা ঘুমের ভিতরে পাবজি গেম খেলায় মানে এমন জোরে পা দিয়ে হ্যান্ডেল মারে খাতা খাতা জিররা টিন ফাইররা বাইরে বাইরে যায় আছে না নাই আছে বাবা দেখছি পোলার পায়ে শিকল লাগায় আটকায় রাখছে এরকম কথা বাথরুমে গেল বাথরুম ভাঙ্গে উড়ে মানে পুরা মেমরি হ্যান হয়ে গেছে মানে মস্তিষ্ক বিকৃত হয়েছে এই বেচারায় বিক্রি করতে আছে বাচ্চালন 30 বাচ্চালন কত 40 মানে 60 30 প্যান 40 ধরুন আজ থেকে আরো 18 বছর আগের কথা তখন তো দাম আরো কম ছিল এখন পাবলিক ধুমায়া কিনতে আছে তো লং সে উঠার পরে আমরা তো ছাত্র মানুষ জায়গা পাই জল একটু কোন মতে মাথায় ব্যাগ বক দিয়ে হইয়া রইছি জেন রাত হেনই কাই বেচারায় বেচা বিক্রি কইরা রাত্র তখন প্রায় দেড়টা বাজে পকেটে টাকা জমা আছে বাঙালি তো বিশ্বাস নাই যেই থালে খায় হেই থাল ফুড়া করে ঠিক না মানে আপনি একটু আদর করে জায়গা দেবেন প্রথম বিসমিল্লাহ আপনার আপনার দ্বারাই শুরু করবে হাই সাইজ এইটাই হের চরিত্র এই বাঙালি পকেটে টাকা জমা আছে বেচা বিক্রি মোটামুটি শেষ চার পাঁচটা প্যান্ট শার্ট ছিল মাথায় দিয়ে কই শুইবে জায়গা পায় না কার দ্বারে হইবে কেডা আবার ফাইনাল করে দেবে এম চিন্তা করলো এই মোল্লার গোষ্ঠী হইয়ে রয়েছে কমপক্ষে আর যাই হোক আমার পকেটটা এদের কাছে নিরাপদ থাকবে আমাদের বাসায় এসে শুয়ে রয়েছে মাথায় ওই শার্ট আর প্যান্ট দিয়া টানটানে হইয়ে রয়েছে প্রায় রাত্র চারটার কাছাকাছি শীতের রাত বুঝেন তো জম্মের শীত বগা বগা একটা এলাকার নাম ঘাট দিবে লংস এই চারটা বাজার আগে আগে সাড়ে তিনটা পৌনে চারটার সময় এ পাশেই শুয়ে রয়েছে হঠাৎ চিল্লায় আসছে ঘুমের ভিতরে বাচ্চালন 30 মানে ঘুমের ভিতরে সে চিল্লাইতেছে বাচ্চালন 40 এটা আশ্চর্য হওয়ার কিছু না সারাদিন প্র্যাকটিস করছে এটা স্বাভাবিক সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জিকিরি করছে জিকির মানে স্মরণ করা কেউ আল্লাহরে স্মরণ করে কেউ টিয়া বাসা স্মরণ করে কেউ দলের স্মরণ করে কেউ নেতা নেত্রীর হারা দিন স্মরণ করে তা স্মরণ করছে সার আর পেন তো যখন সিল্লায় উঠছে বাচ্চালন 30 ছোট একটা ছাত্র আছে আমাদের লগে আব্দুল করিম ও উঠতে মারছে দৌড় এখন ঘুমের মানুষ তো অর্ধেক মারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু পাতাকান্নাকা তার মানে কি আল্লাহ আমি বেহেশতে যাইতে আছি মরতে আছি কি কি
আমুতু আপনার নামে মরতেছি তা ঘুমের মানুষ তো অর্ধেক মরা তো এখন তো ঘুমের ভিতরে যদি পাশে একজনে চিল্লাই ওঠে বাচ্চা লন 30 ভয় তো পাওয়ারই কথা দৌড় মারছে একজনে টাইনা ধরছে এই তুই কই যা আমি তো মনে করছি লংস বুঝি ডুব দে আছে আসলে লংস ডুবে না ও যে চিল্লাইছে পাশ দিয়ে এই ডরে দৌড় মারছে বিচক্ষণ জ্ঞানীওয়ালা একজন ব্যক্তি ছিল ওখানে যিনি মিশিং চালাইতো কেরানি বলে তাকে তিনি বলতে আছে সুবহানাল্লাহ কত মানুষ ঘুমের ভিতরে আল্লাহর জিকিরও করে আল্লাহু আকবার কত মানুষ ঘুমের ভিতরে কোরআন তেলাওয়াত করে আবার এমনও মানুষ শুনছে ঘুমের ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয় কারণ তার জিকির এইটা আবার কত মানুষ দুনিয়ার ধান্দা নিয়ে ঘুমের ভিতরেও জিকির করে মানে ঘুমের ভিতরও হের চলতে আছে এইটা তো যে যেটা করে ওটা নিজের অজান্তেই মুখ থেকে বের হয়ে যায় ঠিক না ভাই এখন আপনি সারা জিন্দেগি দুনিয়া নিয়ে ব্যস্ত মরার পরে যখন কবে মান রব্বুকা তখন কবে বিড়ি দে ঠিক না বেঠি মান দিনুকা তোর দিন কি কয় দিন তিন পরে জায়গা তিন বিঘাত ওহিন্দারও ঠেল এরপরে কইবে ওমান নাবিয়ুকা কা কোন সেমারকা এরপরে কি আপনারা আদর কইরা কি ভালোবাসে কি খাওন দেবে না বিসমিল্লাহ সারা ফিরেইবে আউযুবিল্লাহর টাইম নেয়ার আগে ফিদা শুরু করবে এজন্য ভাই বিনয়ের সহিত পায়ে হাত দিয়ে বলি দুনিয়াকে সময় কম দেন আখেরাতকে একটু সময় দেন নামাজ কালাম পড়েন আলেমদের সাথে সম্পর্ক বেশি না পারলে অল্প একটু রাইখেন নিজের দিন নিজে হেফাজত করেন কেউ থাকতে পারে না আপনিও পারবেন না কই বাবা কই দাদা সব কবরে চলে গেছে আপনারও তো যাওয়ার টাইম হয়ে গেছে এজন্য রব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন সব শিখলেন কোরআন শিখলেন না জীবনে আপনি কিছুই শিখতে পারেন নাই কারণ কোরআন হলো ঐশী বাণী আল্লাহ পাকের কালাম মৃত্যুর পরেও আরবিতে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক ডাক দিবে ডেকে বলবে ইকরা কিতাবাক ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা ও হাফেজে কোরআন যখন মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর ছিল রাত্র দুইটা পর্যন্ত ফেসবুক চালায়া আট চোখে কুলায় না এরপরে ঘুমায় যায়